আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ গাইজ, আমি আজকে চলে যাচ্ছি ব্যাংকক। আমি পাতায়াতে ছিলাম 5 দিন, ব্যাংককে থাকবো 3 দিন, কারণ আমার 28 তারিখে ফ্লাইট। আমি চলে যাচ্ছি এখন ব্যাংকক। ব্যাংককে সেখানে 2 দিন মোটামুটি ব্যাংকক সিটিটা আমি এক্সপ্লোর করব। সো চলুন সবাই ব্যাংককে যাওয়া যাক। থাইল্যান্ডে হচ্ছে যে এই পাতায়াতে এখানে একটু খাবার দাবার সস্তা মোটামুটি। হোটেলের যেই রুম প্রাইস, রেন্ট এগুলি কিন্তু অনেকটা সস্তা তুলনামূলক ব্যাংকক থেকে এবং ফুকেট থেকে। ব্যাংকক এবং ফুকেটে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। সো পাতায়াতে আমি যা দেখলাম যে মোটামুটি একটু হোটেল রুমগুলো মোটামুটি ভালোই আছে এবং সস্তা, রিজনেবল প্রাইস। কিন্তু ব্যাংককে হচ্ছে যে একটু দাম বেশি ব্যাংকক এবং ফুকেট। এই দুইটা সিটিতে কিন্তু একটু লাইফ স্টাইল অন্যরকম, একটু হাইটেক এরিয়া ওইদিকে, এই কারণে ওইদিকে একটু সব কিছু খাবার দাবার থেকে শুরু করে সব কিছু দাম মোটামুটি একটু বেশি পাতায়ার তুলনায়। তো আমি এখন চলে আসছি বাস স্টেশনে। এখান থেকে আমি বাস নিব, বাস নিয়ে ব্যাংকক চলে যাব। তো পাতায়া থেকে এখানে আসতে ট্যাক্সি ভাড়া নিশ্চয় হয়েছে আমার থেকে 80 ভাট। আগে টিকিট কাটতে হবে। বাস স্টেশনের নাম হচ্ছে যে ইকামাই বাস টার্মিনাল। সো এখান থেকে আমি বাস নেবো এখন, এখান থেকে বাস নিয়ে আমি ব্যাংককে যাব। হাউ মাচ ম্যাম? ওয়ান টিকিট হাউ মাচ? 131। থ্যাংক ইউ ম্যাম। টিকিট নিয়ে নিলাম 131 ভাট, 131 ভাট পাতায়া থেকে ব্যাংককে 2 ঘন্টার মতো লাগবে। তো 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে, এখানে ওয়েট করব বাসের জন্য, সবাই বসে আছে বাসের জন্য। এদের যেই বাস স্টেশন, এখানে একটা ফ্যান লাগাই রাখছে, আমি জীবনে এত বড় ফ্যান দেখি নাই। থাইল্যান্ডে আসার পরে এই ফ্যান দেখলাম, আপনারাও দেখেন, দেখুন কত বড় একটা ফ্যান লাগাই রাখছে। পুরোটা ইয়ের মধ্যে, স্টেশনের মধ্যে একটা ফ্যানে চলতেছে। খোঁজাখুঁজির পরে, কারণ হচ্ছে যে আমি কোনো নেই, প্রথমে হোটেল বুকিং দিই না। তো ব্যাংককে এসে আমি এখানে অনেক খুঁজেছি হোটেল, সবগুলো হোটেল প্রাইস অনেক বেশি। সো এখানে আমি ফাইনালি একটা জায়গায় পাইছি, তারপরে 600 ভাট পার ডে, ঠিক আছে। সো করার কিছুই নেই, কারণ আমি পাতায়াতে ছিলাম, ওখানে 400 ভাট ছিল পার ডে। সো এখানে এখন 600 ভাট দিয়ে থাকতে হচ্ছে আমাকে। My name and
গাইজ এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে যে আমি সকালবেলা পাতায়া থেকে আসার সময় দুটো নাস্তা করেছি, তো এখন বাজে হচ্ছে যে 2:30 বাজে, এখন দুপুরে খাবার খাবো, খেয়ে বাসায় আসবো। তো ব্যাংককে এসে প্রথম দুপুরবেলার খাবার খাচ্ছি একটা ইন্ডিয়ান হোটেলে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে খাবো আজকে হচ্ছে যে বিরিয়ানি, এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবার খাওয়া শেষ, এখন আমি যাব, আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো ব্যাংককে যখন আসলাম একটু ঘুরে ফিরে দেখি, মার্কেটের দিকে যাই, দেখি কেমন দেখা যায় ব্যাংকক, কারণ যেহেতু ব্যাংককে প্রথম আসছি, ব্যাংককে একটু ঘুরে দেখি। এখন এই মুহূর্তে ব্যাংকক সিটি সেন্টারে আমরা আছি, অনেক বড় শপিং মল এটা। এই মার্কেটে আপনারা যা চাইবেন সব পাবেন এখানে। তো আমি এই টি শার্টটা নিতেছি, এটা আমার জন্য, এটা নিয়ে নিলাম। এই দেশে স্ট্রিটে কাঁঠাল কীভাবে বিক্রি করে, আমাদের দেশে কাঁঠাল খোলা কাঁঠাল বিক্রি করতে আমি দেখি না, কিন্তু এখানে কাঁঠাল খোলা কাঁঠাল বিক্রি করতেছে। এই যে হচ্ছে খোলা কাঁঠাল। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখান থেকে নিয়ে নিলাম আমি, এই যে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল, বাসায় গিয়ে খাবো সকাল। ব্যাংককে মোটামুটি সবচেয়ে বড় মার্কেট, মানে এটা থেকেও বড় আছে, কিন্তু মোটামুটি এটার ভিতরে ঢুকে দেখলাম যে মোটামুটি ভালোই এই শপিং মলটা, খুব সুন্দর। এই যে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম শপিং, খুবই সুন্দর। এই প্রথম ব্যাংককে দেখলাম যে একটা ইন্ডিয়ান মার্কেট, মানে এখানে এই যে ইন্দ্রা স্কোয়ার, এটা হচ্ছে ব্যাংকক ইন্দ্রা স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান মার্কেট। এখানে সব ইন্ডিয়ানরা, এখানে যারা শপকিপার সবাই ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান, থাইও আছে, এবং কেনাকাটা করে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা যখন আসে ব্যাংককে ঘুরতে, এখানে কেনাকাটা করতে আসে এই জায়গায়, ঠিক ইন্দ্রা স্কোয়ারে। সো আজকে আসলাম এই জায়গায়।